11ই চৈত্র দোল পূর্ণিমা প্রতিটি হিন্দু প্রতিটি সনাতন প্রত্যেকটি মানুষের কাছে আমার নিবেদন রইল ভক্তের কাছে নিবেদন রইল পারিপার্শ্বিক পরিবেশ ঠিক করুন কাদা ছোড়াছুড়ি নয় কাদা ছোড়াছুড়ি নয় ধুলো ছোড়াছুড়ি নয় ফাঁক দিতে হয় ভগবানের চরণে ফাঁক দিয়ে তারপর সবার মাথায় দিতে হয় আশীর্বাদ রংটা প্রথমে ভগবানের চরণে বাচ্চাকে দেওয়া করাবেন তারপর নিজেকে বাচ্চাদেরকে দেবেন আপনার কাজ আছে দোল পূর্ণিমার দিনে মা আগের দিনে কি হয় চাঁচর পরানো হয় জোরে বলুন হ্যাঁ না হোলিকা দহন করা হয় এই যে মায়েরা হোলি নামটা এসছে ওই হোলি নামটা কোথা থেকে এলো ভক্ত প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু আর হিরণ্যকশিপুর একটা বোন ছিল তার নাম হোলিকা কি নাম বললাম মায়েরা হোলিকা তো হোলিকার আশীর্বাদ ছিল যে সে যদি আগুনে ঢুকে যায় সে পুড়বে না যাকে নিয়ে ঢুকবে সে পুড়ে যাবে ও পুড়বে না তো ভক্ত প্রহ্লাদ যখন হরি নাম করে কোনো মতে বন্ধ করে না তখন তার বাবা হিরণ্যকশিপু বোনকে ডেকে বলল হোলিকা বলে কি তোর একটা পথ আছে আমার ভক্ত প্রহ্লাদকে মারবার জন্য বলে কি এত করেও মারতে পারলাম না তোর তো বর আছে আগুনে প্রবেশ করলে তুই পুড়বি না ও পুড়ে যাবে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঢুকে যা ব্যাস প্রহ্লাদ পুড়ে যাবে তুই বেরিয়ে চলে আসবি কিন্তু মা ভগবানের কাছ থেকে কোনো আশীর্বাদ যদি পান সেটাকে যদি অবহেলায় ভক্তের প্রতি লাগিয়ে দিন তাহলে আপনার কোনো কাজই হবে না হোলিকা সবই ভালো ছিল কিন্তু যখন ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঢুকলো ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল হোলিকা পুড়ে ছাই হয়ে এখানে হোলি মানে কি হোলিকা মানে কি অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আগমন এটা একটা সামাজিকতাও আছে শুধু চাচর পোড়ানো নয় সামাজিকতা আছে পুরনোগুলোকে সব পুড়িয়ে দাও নতুনের আগমন করো পুরনো জিনিস কোনটা গাছ থেকে পাতা ঝরে পড়ছে আবার নতুন পাতা গজাবে গাছের পুরনো পাতাগুলোকে জ্বালিয়ে দাও ঘরের পুরনো জিনিস একবারে ছেঁড়াখুড়ো হয়ে গেছে নোংরা হয়ে আছে সবকে জ্বালিয়ে দাও পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িকে রাখো ভগবানের আগমন করো এর বিরাট বিরাট তত্ত্ব আছে যদি খুব গভীর বলা যায় তাই তো রাত্রি শেষ হয়ে যাবে তবে দোল পূর্ণিমার দিনে সবচাইতে লজ্জার ব্যাপার সেদিন স্বয়ং মহাপ্রভুর জন্ম হয়েছে নাকি বলছেন জোরে বলুন হ্যাঁ না সেদিন মহাপ্রভুর জন্ম হলো সেই দিনও আমাদের মাংসের দোকান বন্ধ নাই কি বলছেন আমাদের খালি বিশ্বাস কি বলুন তো আজকে দোল পূর্ণিমা পড়েছে আজকে 2 কেজি নিয়ে আই লজ্জা লাগা উচিত স্বয়ং ভগবান এসছে আজকে আমরা সেদিন মাংস খেয়ে বেড়াচ্ছি আবার দেখবেন এটার তো অভাব এইদিকে এদিকে এটার তো অভাব নাই মা মরেছে আপনার চলুন শ্মশান ঘাট যাবেন যেতে পারে কিন্তু যদি দেন তাহলে যাব এক পেটি দিয়ে দিন মাকে পুড়িয়ে চলে আসবো মানে শ্মশানে যাবে তাও মদ দুর্গা পুজো 3 দিন নিরামিষ খেলো সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিনে পেটি ছড়াছড়ি কেন বলুন তো এ আজ আর কয় আর কবে না না এগুলো তো আমাদের লজ্জা মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন বলে দিই একটু যুধিষ্ঠির মহারাজের অভিশাপ মায়েরা কুন্তি কুমারী অবস্থায় কর্ণের জন্ম দিয়ে ছিল কুমারী অবস্থায় কোনো মেয়ে যদি বাচ্চা জন্ম দেয় তার যদি আবার বিয়ে হয় তারপর ছেলে হয় সেই ছেলেকে কোনোদিন লজ্জায় বলতে পারবে ওই যে যাকে দেখছিস আমার কুমারী সন্তান বলতে পারবে বুঝলে বলুন হ্যাঁ না কুন্তি যখন এই যে দেখান কুন্তি যখন কর্ণকে জন্ম দেবে তার একটা কাহিনী আছে শুনে নিন কুন্তি কিন্তু কুমারী অবস্থায় সাধু সেবা করতে ভালোবাসত একদিন দুর্বাসা মুনি এসে বলল মা শুনেছি তুই খুব বৈষ্ণব সেবা করিস আমার সেবা যত্ন একটু কর কুন্তি কি করেছিল মা কুমারী অবস্থায় দুর্বাসা মুনি সেবা করেছিল দুর্বাসা মুনি খুশি হয়ে বলল মা তুই যখন আমার সেবা করলি আমি ঋষি হয়ে তোকে একটা আশীর্বাদ দেবো সঙ্গে সঙ্গে কুন্তি বলে উঠল শোনো আমার বাবা মা শিখিয়ে দিয়েছে কিছু করলে তার বিনিময়ে কিছু নিতে নাই আমি আশীর্বাদ টাশীর্বাদ নেবো না মুনি ঋষি বলল দুর্বাসা মুনি বলল কিছু করলে কিছু নিতে হয় আমি তোকে দেবো তবে যাব কি দেবে তুমি এই দেখ একটা মন্ত্র শিখিয়ে দিলাম এই মন্ত্র বলে তুই যে দেবতাকে ডাকবি সেই তোর কাছে হাজির হবে এখন কুন্তি পাওয়ার পর খালি মনে মনে ভাবছে কোন দেবতাকে ডাকা যায় ভাবতে ভাবতে সূর্যদেবকে ডেকেছে আর সূর্যদেব সুন্দর পুরুষের দিব্যাঙ্গ চেহারা নিয়ে কুন্তির কাছে এসে দাঁড়িয়েছে কুন্তি কুমারী অবস্থায় লজ্জায় মুখ নিচু করে বলল তুমি কে আমি সূর্যদেব কেন এসেছো আমাকে ডেকেছো তুমি আমাকে তুমি ডেকেছো আমি যাও তুমি এখান থেকে
ছেলে সেখানে যাও, তুমি তো আমায় ডাকলে, আমি দেবতা, আমাকে ডাকলে আমি কিছু দিয়ে যেতে চাই, আমি এমনি এমনি যাই না। কি করবে তুমি? আমি আমি কুমারী মেয়ে, তুমি দিব্যাঙ্গ সুন্দর পুরুষ, লোকে দেখলে বলবে কি, যাও এখান থেকে। সূর্যদেব বলে উঠলো, এক কাজ করো, আমি তোমাকে আলিঙ্গন দেব, আমার ঔরসে তোমার সন্তান হবে। চুপ করো, আমি কুমারী মেয়ে, আমার কুমারিত্ব নষ্ট হবে, কলঙ্ক দেবে লোকে, না আমি কুমারী অবস্থায় সন্তান নিতে চাই না। সঙ্গে সঙ্গে বলল, আমি যা বলি তাই করি, দেবতার বরে কোনদিন কুমারিত্ব নষ্ট হয় না, দেবতার আশীর্বাদে কোনদিন কলঙ্ক হয় না। যখন যেই না কুন্তীকে আলিঙ্গন দিয়েছে, কুন্তী কুমারী অবস্থায় সন্তান জন্ম দিয়েছে, সেই সন্তানটাকে জলে ভাসিয়ে দিয়েছে, রাধা বলে একটা মেয়ে সেই সন্তানটাকে তুলে নিয়ে গিয়ে মানুষ করল। জানে কুন্তী ভেতরে ভেতর ওটা আমার ছেলে। যখন কর্ণ যুবক হয়ে গেছে, স্নান করছে, কুন্তী তখন কেঁদে কেঁদে বলল, বাবা তুই আমার কর্ণ, তুই আমার সন্তান, আমি তোর মা। চুপ কর, তুমি যদি আমার মা হবে তুমি লালন পালন করলে না কেন, আমি রাধার কাছে কেন লালন? শোন বাবা, আমি যে তোকে কুমারী অবস্থায় জন্ম দিয়েছি, আমি কি করে বলতে পারবো লোকের কাছে, তাই তোকে জলে ভাসিয়ে দিয়েছিলাম। তবে তোর কাছে একটা কথা জানাবার জন্য এসেছি, আগামী কুরুক্ষেত্রের যুদ্ধে আমার পঞ্চ পাণ্ডব আর তুই যুদ্ধ হবে, আমার পঞ্চ পাণ্ডবকে তুই মারিস না, আমার পঞ্চ পাণ্ডব যেন বেঁচে থাকে, ও যে তোদের ভাই, ওই পাঁচটা ছেলে ভাই, আমার পাঁচটা ছেলে যেন বেঁচে থাকে। কর্ণ বলে উঠলো, মা এই তো তোমরা দুর্বল, তুমি যখন বললে পাঁচটা ছেলে বেঁচে থাকে তখন তোমাকে বলে দিলাম তোমার পাঁচটা ছেলেই তোমাকে দেবো, তবে যুদ্ধে যদি মারতে হয় তবে অর্জুনকে মারবো, কিন্তু মা যদি অর্জুনকে মারতে না পারি, আমি যদি মরে যাই, যদি অর্জুনকে মারতে পারি তোমার চারটা ছেলে, আমি একটা পাঁচটা থাকবো, আর যদি আমি মরে যাই তাই তোমার পাঁচটা ছেলেই থাকবে। মায়েরা যুদ্ধ করতে করতে কর্ণের রথের চাকা যখন মাটিতে ঢুকে গেল, অর্জুনকে কৃষ্ণ বলে এবার মারো, অর্জুন যেই না মেরেছে, কর্ণ ছটফট ছটফট করতে করতে কুরুক্ষেত্রে যুদ্ধে মারা যাচ্ছে, আর কুন্তী মা হয়ে ছুটে গিয়ে বলল, কর্ণ কর্ণ বলি কর্ণ যুধিষ্ঠির মহারাজ বলল, মা এ তুমি কি করছো, যাকে এ ধরে তুমি কাঁদছো সে তো আমার শত্রু, সে আমার সঙ্গে যুদ্ধ করেছে, সে শত্রু তুমি কাঁদছো কেন? কুন্তী চোখের জলে ভিজিয়ে বলল, যুধিষ্ঠির যাকে আমি জড়িয়ে ধরে কাঁদছি সে তোর দাদা। চুপ কর, সে যদি আমার দাদা হবে তুমি আগে বলোনি কেন? কুমারী অবস্থায় জন্ম দিয়েছে, আমি বলবো কি করে, বলতে পারি নাই, সে তোর দাদা, যদি আগে বলতে মা তবে যুদ্ধ হতো না, আমার দাদাকে আমি মারতাম না, নিজের হাতে ভাইকে মেরে ফেললাম আমার দাদাকে, তবে আমি অভিশাপ দিলাম তোমার জন্য পৃথিবীর প্রত্যেকটা নারীকে, তুমি যেমন কর্ণকে প্রথমে জন্ম দিয়েছিলে কুমারী অবস্থায় আমাকে বলোনি, আমি অভিশাপ দিলাম গোটা পৃথিবীর নারীদের জন্য, সকল নারীদের পেটের কথা থাকবে না, তারা যাকে পাবে তাকেই বলে বেড়াবে। ওই জন্য মায়েরা মেয়েদের পেটের কথা থাকে না, পেলেন বহু কিছু শিখলেন, কীর্তন শুধু কীর্তন নয় শেখার জিনিস, শুধু আপনাদের জেলায় জেলায় নয়, পশ্চিমবাংলায় প্রায় প্রতিটি জেলা আমার ঘোরা হয়ে গেল, প্রতিটি জেলাতে আমি প্রতি বছর প্রতিটি জেলাকে ভাগ দিই, আসতে 365 দিনের মধ্যে 320 থেকে 325 দিন আমি বাইরে থাকি, আমার সিজন বলে কোনো ব্যাপার নেই, যেই মাস থেকে শুরু হবে তা নয়, আপনাদের আশীর্বাদে আমি যদি বলি 365 দিনই করব, তবু আমার চাপ আছে। অনেকে আমাকে বলে, আপনাকে ইউটিউবে খুব মোটা দেখেছি, এখন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে নাকি? প্রচণ্ড রাত্রি জাগরণ, ভক্তের আহ্বান। আমার বাবা ছিলেন হসপিটালের ডাক্তার, তিনি আমাকে বলেছিলেন, ভগবানের নাম করাটা ভালো কিন্তু শরীরকে বাঁচিয়ে করো বাবা, কৃষ্ণ কথা বলবে। আমার মা ছিলেন, তিনিও বলতেন, ছুটি রাখবি না, খালি বাইরেই থাকবি, মা নেই বাবা নেই, স্ত্রী আছে, দুটি কন্যা আছে, তারাও বলাবলি করে। অনেকে আমাকে ফোন করে বলে, আপনি শুভলক্ষ্মী ভাগ্যলক্ষ্মীর বাড়ি যান নাই, তার মানে আমি তো কুটুম্ব বাড়ি যাই।
15 দিন পর পর একবার বাড়ি যাই মানে কুটুম্ব বাড়ির মতো একদিন কি দুদিনের জন্য যাই আবার চলে আসি এটা আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের স্নেহ ইউটিউবের মাধ্যমে আপনারা প্রচুর কীর্তন গান শুনছেন নতুন নতুন তত্ত্ব কথা শুনবেন ইউটিউবের মাধ্যমে আবার প্রচার হবে শুধু বলতে চাই আপনাদের কাছে আমি যে জায়গায় ছিলাম সেই জায়গা থেকে সরে এসে আমি এই জায়গায় এলাম আমার বাবা প্রথম থেকে আমাকে বলেছিল আমার একটি ছেলে ইংরেজিতে এমএ করো শিক্ষক হও কীর্তনে কোনো ভবিষ্যৎ নেই তোমার কীর্তন করা চলবে না বাকি তুমি যা করবে করো প্রথম থেকে একই কথা কিন্তু মহাপ্রভুর কি কৃপা বাধা মানলাম না শিখে নিলাম চুরি করে করে বাড়িতে কীর্তন করতে দিত না অন্যের বাড়িতে গিয়ে রিহার্সাল দিয়ে চলে আসতাম বাবা যখন বাইরে যেত যখন কীর্তন চালু হয়ে গেল তখন বাবা আমাকে একদিন বললেন তাহলে বোধহয় তুই ভালোই করিস নলে এত ডাক কেন একটা গল্প বল তোমার সামনে তো প্রথম যখন কীর্তন আমি শিখি তখন আমার প্রথম দুটো শ্রোতা একটা বাবা একটা মা বাবার কাছে গল্পটা বলতাম বাবা শিক্ষিত ব্যক্তি তিনি বলতেন দেখলি তো এতগুলো কথা বললি চার পাঁচটা ভাষাতে গণ্ডগোল হলো ঠিক কর ঠিক হলো না তখন বুঝলাম আমার ভুল হচ্ছে আমার মা খুব সরল কিচ্ছু বোঝে না একবারে সাধারণ মাকে যখন শোনাতাম মাকে বললাম তুমি বুঝতে পেরেছো বলে প্রত্যেকটা পরিষ্কার বুঝতে পেরেছি মানে তুমি যদি বুঝতে পেরেছো জগতের কোনো মা আর বাকি থাকবে না সবাই বুঝতে পারবে তবে বাবা আমাকে বললেন কীর্তন করবি করবি বাবা বললেন আমি খুব একটা তত্ত্ব জানি না কিন্তু একটা জিনিস জানি যে বাচ্চা ছেলে যখন ওষুধ খায় না তখন তেঁতো ওষুধের সঙ্গে চিনি মিশিয়ে দিই খুব তাড়াতাড়ি খাই কীর্তন করবি শাস্ত্রের কথা বলবি মাঝে মাঝে চিনি মেশাবি বাস্তব দেখবি মানুষ গ্রহণ করবে তো বাবা আমার চলে গেছেন আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে সাতজন চারজন মেয়ে তিনজন ছেলে তো দুজন আর চারজন মেয়ে দুজন ছেলে তারা সকলে কিন্তু এখন কেউ প্রফেসর কেউ হেড টিচার কেউ শিক্ষক কিন্তু কীর্তন তখন আমার খুব একটা চালু হয়নি শুরু করছি ওরা আমাকে বলে ফোন করে করে দেখলি তো আমরা সরকারি চাকরি নিলাম আর তুই কি করলি ওদেরকে বলেছিলাম তোরা তো সরকারের চাকর হলি আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আপনারা ছোট হন বড় হন ভগবানের কাছে প্রার্থনা করবেন আস্তে 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 এই যে কৃষ্ণ কথা হরি কথা শুনিয়ে যেন একটু আনন্দ পাই জীবনে কিছু শিখলেন আপনার সুন্দর হয় আস্তে সমাজ সুন্দর করতে গেলে ভালো করতে হবে দাদা ভাইদের বলে যাব সংসারে মাকে যেমন সম্মান দেবেন স্ত্রীকে সমান সম্মান দেবেন দাড়িপাল্লায় এক জায়গায় সমান রাখবেন কেন একজন রক্তের বান বন্যা বইয়ে দিয়ে পৃথিবীর আলো দেখিয়েছি সে তোমার মা আর একজন নিজের বাবা মা আত্মীয় স্বজনকে ত্যাগ করে সবাইকে ভুলে গিয়ে তোমার পাশে এসে দাঁড়িয়েছে তোমার সুখে দুঃখে তোমার স্ত্রী সম্মান দাও ঠকবে নইলে হো মায়েরা আপনার সম্মানের যোগ্য আপনার লক্ষ্মী দেবী আপনাদের সম্মান দিতে হয় দাদা ভাইদের বলে গেলাম কোন পুরুষ যদি নারীর চুলের মুঠি ধরে আঘাত করে তবে এখানে দাঁড়িয়ে শুনে যান সেই পুরুষ খুব তাড়াতাড়ি ধ্বংস হবে দেখে নেবেন আপনার সংসারে কোন পুরুষ যদি কোন নারীর চুলের মুঠি ধরে শেষ হয়ে যায় অর্থনৈতিক সামাজিক সবকিছু শেষ হয়ে যায় কেন বলুন তো রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল শেষ হয়ে গিয়েছিল দ্রৌপদী চুলের মুঠি ধরেছিল দুর্যোধন শেষ হয়ে গেছিল দৈবকীর চুলের মুঠি ধরেছিল কংস শেষ হয়ে গেছিল শাস্ত্র প্রমাণ দিয়েছে নারীকে সম্মান দাও মায়ের মতো আপন কেউ হয় না কীর্তন শুনতে এলেন বাড়ি যখন যাবেন মা যদি বেঁচে থাকে দরজাটা বারবার খুলিবে আর লাগাবে ইনি হলেন মা তুমি যখন ছোট ছিলে তখন দেবতার মন্দিরে তোমার মা কতবার বারবার বলেছে ঠাকুর এই ছেলেটা যদি আমার ভালো হয়ে যায় আমি আমার সব তোমাকে দিয়ে দেব তোমার মা তোমার জন্য কত প্রার্থনা করেছে সেই মাকে তুমি ফেলে দিও না
ছোটবেলায় ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে ছেলে খাই না বলে দেখে নেবেন ছেলে যখন ছোট থাকে তখন মা দেখবেন বারবার কাঁদে কেন আমার ছেলে খায় না আমার ছেলে খায় না বড় হবে কি করে মা কেঁদে কেঁদে বলে ডাক্তার বাবু আমার ছেলে খায় না আস্তে আস্তে ছোটবেলায় ছেলে যখন খায় না তখন মা কাঁদে আর বড়বেলায় ছেলে যখন বড় হয় মা কাঁদে কেন ছোটবেলায় ছেলে যখন ছোট থাকে মা কাঁদে ছেলে খাই না বলে আর ছেলে বড় হলে মা কাঁদে ছেলে আমায় ভাত দেয় না বলে কীর্তন কেমন জিনিস দেখুন এখন এ হাসছিলেন তালি দিচ্ছিলেন আনন্দে বিভোর হয়ে গেছে কীর্তন মানুষকে কাঁদাতে পারে কীর্তন মানুষকে প্রেম জাগাতে পারে কীর্তন মানুষের চৈতন্য জাগিয়ে দেয় আপনি যখন বাজারে যাচ্ছেন আপনার স্ত্রী বলছে শাড়িটা এনো দশ দিন থেকে বলছো দেবো দেবো করে দিচ্ছ না মেয়ে বলছে মোবাইল ফোনটা বাবা এনো আপনার দায়িত্ব আপনি এনে দিচ্ছেন ছেলে বলছে হাত ঘড়িটা এনো একজন দরজার সামনে গলায় কাপড়টা দিয়ে বলছে খোকা সাবধানে যাবি সময় মতো ফিরে আসবি যার খাতাতে কোনো নাম নাই যার জন্য একটা কাপড় লেখা নেই খাবার লেখা নেই সেই মা বারবার বলছে খোকা সাবধানে যাবি সময় মতো ফিরে আসবি মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো যখন থেকে মা বাবা মারা যায় অনেক মেয়েকে জিজ্ঞেস করেছি দিদি তুমি ভাইফোঁটার দিনে যেতে যেতে ঘুরে এলে কেন বলছে যার কাছে যেতাম তারাই তো না এখন যার কাছে যাই ভালো চোখে দেখে না আর আমি যাব না একটা মায়ের পেটে একটা বাচ্চা দশ মাস দশ দিন জায়গা হয় সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে আত্মীয় স্বজন সবার জায়গা হয় গর্ভধারিণী মার বাবার জায়গা কোনো মতেই হয় না কীর্তন শুনে কি করবেন ভিড় বাড়িয়ে কি করবেন অনেক লোক দাঁড়িয়ে দেখছেন দেখে কি করবেন যদি চৈতন্য জাগিয়ে বাড়ি না গেলেন যদি নিজের বিবেককে বাড়িতে গিয়ে রাত্রিবেলা সময় প্রশ্ন করবেন আমি ঠিক ঠিক কাজ করছি তো বিবেককে রাত্রিবেলায় প্রশ্ন করবেন প্রদীপ বাবু যেগুলো বলল আমি ঠিক ঠিক করছি তো যদি প্রশ্নটা নিজেকে করতে পারেন উত্তর নিজেই পাবেন আপনার ভুলগুলো সংশোধন হবে আপনার সন্তান ভালো হবে ছোট বাচ্চাদের শেখান সকালবেলায় ঠাকুরকে প্রণাম কর দাদু ঠাকুমাকে প্রণাম কর তোর বাবা মাকে প্রণাম কর ওদের শেখা ওরা বড় হয়ে বিবেক হবে মানুষ হবে তোমাকে ফেলে দেবে না বিবেক তৈরি হবে বৈষ্ণব পেরিয়ে গেলে প্রণাম করতে শেখান মাথায় হাত দেওয়াতে শেখান যিনি আমাদের ইস্কন মন্দিরে ছিল প্রভুপাদ আছেন উনি ছোট বাচ্চা ছিলেন ওনার বাবা রাস্তায় বসে থাকতেন চাকরি করতেন দশটায় অফিসে যেতেন নটা পর্যন্ত বসে থাকতেন কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতেন একবার আমার ছেলের মাথায় হাত দিয়ে দিন একবার দিন কি হলো আরে একবার দিন না বলুন না রাধারানীর কৃপা হোক একটা বাবা তার ছেলের জন্য কি করে বেড়াচ্ছে একটা মা একটা সন্তান পাওয়ার জন্য কি করে বেড়াচ্ছে সেই সন্তান বড় হয়ে যদি মাকে না দেখে তাহলে সমাজে কীর্তন শুনে কি লাভ আছে আমি শুধু একটা কথা শেষ বলে দিয়ে যাই একজন আমাকে বলেছেন এই গল্পটা একটু টাচ দেবেন অনেকদিন আগে আপনারা মোবাইলে শুনেছেন কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের একজন ভদ্রলোক খোকনবাবু আমাকে গানের বায়না করেছিলেন আমি গান করলাম জিজ্ঞেস করলাম কদিন গান হলো বলে তিন দিন আমার কবে বলে আজকে তৃতীয় দিন আপনার কত লোক খাওয়াচ্ছেন বলে তিন দিনে প্রায় তিন চেরে বারো হাজার লোক খাওয়ালাম বললাম বাড়িতে কজন আছে ওরা আমার স্ত্রী আমার আঠারো বছরের ছেলে আমার মা বেশ মেনে নিলাম আপনার মাকে ডাকুন স্ত্রীকে ডাকুন ছেলেকে ডাকুন সবাই এলো প্রণাম করলো কিন্তু মা এলো না বললাম দাদা মা কই ওনার স্ত্রী চলে যাওয়ার পর আমাকে কাছে এসে বললেন কিছু মনে করবেন না মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রম আমি জিজ্ঞেস করলাম খোকনবাবু বাড়িতে চার হাজার করে লোক প্রতিদিন খেলো আপনার মায়ের এক পাতা পড়ল না
উনি খোকন দা একটা দামি কথা বলবেন যেটা দাদারা মনে মনে স্বীকার করবেন আজকে বলবেন না কিন্তু মনে মনে স্বীকার করবেন খোকন দা বললেন কানে কানে কিছু মনে করবেন না প্রদীপ বাবু আমরা দু ভাই আমি চাকরি করি ব্যবসা করি প্রচুর টাকার মালিক আমার অভাব নাই এলসিসিয়ান কুকুর 50000 টাকা দাম প্রত্যেকদিন 2000 খাবার খাই আমার মা বৃদ্ধাশ্রমে থাকে আসলে কি জানেন আমার একটা ভাই আছে পঙ্গু ভাই কিন্তু বিয়ে দিয়ে দিয়েছি আমি তার সংসার চালাই আমার স্ত্রী আসার পর থেকে আমাকে বারবার বাধা দেয় তোমার কর্মের পয়সা ওকে দেবে কেন ও তোমার ভাই ও যে আমার ভাই ও পঙ্গু হয়ে আছে ও খাবে কি আমি তো তার দাদা আমার তো দায়িত্ব আছে আমার তো আছে আমার না থাকলে ওকে দিতে পারতাম না আমার আছে ওকে দেব কিন্তু আমার পাশে যে আছে সে আমাকে বাধা দেয় দুজন ভাই খুব সংসারে বড় হয় আনন্দে যখনই তাদের পাশে দুজন দাঁড়িয়ে যায় তখনই কিন্তু বিভেদ সৃষ্টি হয় পুরুষের মন কোনোদিন খারাপ নয় সব সময় উদার থাকে পাশে যেজন আসে সেই খারাপ করে দেয় সবাই নয় এমনও নারী আছে পুরুষকে বড় করবার জন্য অনেক উপরে উঠে দেয় আপনারা সেই নারী হন যেন পুরুষের পাশে থেকে পুরুষকে বড় করে দেখান আমার স্বামী বড় মনের মানুষ আমিও বড় মনের মানুষ তো খোকনদার ঘরে গান হয়ে গেল পরের বছর বললেন আবার আসবেন বাইনা দিলেন গানের এক মাস আগে খোকনদা ফোন করে বলছেন দাদা কীর্তন হবে না বলে কেন আজকে আমার মা মরে গেল কোথায় বৃদ্ধাশ্রমে জিজ্ঞেস করলাম আপনার স্ত্রীকে নিয়ে যান নাই বলে না আমি রাগে নিয়ে যাইনি তা যাই নাই বলছে হ্যাঁ গিয়েছিল বলে কি করে গেল আমি দরজা থেকে বেরোচ্ছি ফোন এসছে বৃদ্ধাশ্রম থেকে আপনার মায়ের অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি আসুন আমার ছেলে বলল বাবা চলো তাড়াতাড়ি ছেলে গাড়িতে আছে আমি পেছনে চাপলাম বেরোতে যাচ্ছি তখন পেছন থেকে আমার স্ত্রীর দিকে তাকিয়ে দেখলাম কি করছি দরজায় হুকড়ে হুকড়ে কাঁদছি ছেলেকে বললাম গাড়ি থামা স্ত্রীর কাছে গিয়ে বললাম কি জন্য কাঁদছো সারা জীবন মাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলে আজকে কিসের কান্না লোক দেখানি কান্না কাঁদছো স্ত্রী বলে উঠল আমি বুঝতে পেরেছি ওই দিনটা আমার জীবনে আসবে জগতের প্রত্যেকটা নারীকে আমি জানাতে চাই শেষে আফসোস করো না ক্ষমতা থাকতে আফসোস করো স্ত্রীকে নিয়ে গেলাম বলছে কি করলো বলছে আমার মায়ের পাটা ধরেছে চোখ দিয়ে জল মুছে দিচ্ছে মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে জিজ্ঞেস করলাম মা তুমি কেমন আছো ভালো আছি আর বাঁচবো না তবে খোকন আমার একটা শেষ ইচ্ছা আছে কি বাড়িতে এত অনুষ্ঠান হয় আমি যাই না তুই তো জানিস অশান্তি হবে বলে তো তুই বৃদ্ধাশ্রম একটা ফ্যান দিয়ে দিবি বাবা ফ্যানটা খুব দরকার ছেলে বললো মা তুমি তো দু চার দিন বাঁচবে ফ্যানটা কার জন্যে খোকা আমার জন্যে নাই তো ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে তার তো বিয়ে দিবি তখন তোদের দুজনকে এই রুমটাতে আসতে হবে আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করে রাখবি আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করে রাখবি আগে থেকে ফ্যানের ব্যবস্থা করে রাখবি আমি শুধু এই কথাই বলতে চাই প্রতিটি জায়গায় মানুষ এরকম প্রেমের কথা শুনে হাততালি মারে কেন সজাগ হয় আসুন তিলক তিলক যে আপনারা নিচ্ছেন এই তিলকের জন্ম কোথা থেকে কৃষ্ণের একবার মাথা ব্যথা হয়েছিল জগতের মালিক কৃষ্ণের মাথা ব্যথা হয় না ছলনা চালাকি ভক্তকে পরীক্ষা করার জন্য নারদ তো খুব চালাক কৃষ্ণকে বলল তোমার মাথা ব্যথা বলে হ্যাঁ রোগ সারাবে কে তুমি তো বড় কবিরাজ তোমার ওপর কবিরাজ কি আছে কৃষ্ণ বলল যদি কোনো ভক্ত তার চরণের ধুলি আমার মাথায় দিতে পারে আমার মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে কি করলো নারদ চারিদিকে ঘুরলো কৃষ্ণের 16108টা স্ত্রীর কাছে গেল কেউ দিল না দিলে না কেন নরকে যাব দিয়ে দরকার নেই বাবা ভগবানকে আমরা চরণ ধুলি দেবো নরকে যাব বৃন্দাবনে গিয়ে যখন রাধারানীকে বললেন তখন সখীরা কেঁদে কেঁদে বললেন নারদ তুমি আগে বলো নাই কেন গোবিন্দের মাথা ব্যথা কই দেখি দেখি তোমার গায়ে যে চাদরটা রয়েছে সেটা দেখি ব্রজগোপীরা চরণের ধুলি রাধারানী চরণের ধুলি নারদের কাপড়ে বেঁধে দিল নারদ তাড়াতাড়ি নিয়ে যাও আমার গোবিন্দ বড় কষ্ট পাচ্ছে মাথা ব্যথা ভালো হবে নারদ বলল হ্যাঁ গো ব্রজগোপী হ্যাঁ গো রাধারানী তোমার চরণে ধুলা গোবিন্দকে দেবো তোমার নরকগামীর ভয় হবে না সখীরা বলল আমরা নরকে যাব যাব কিন্তু গোবিন্দের মাথা ব্যথা তো ভালো হবে কত ভালোবাসা দেখুন গোবিন্দের প্রতি
ও মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ সেই সেই ব্রজগোপীদের চরণ ধুলো মাথায় নিল বাকিটা মাটিতে ফেললো সেই থেকে শুরু হলো ব্রজ গোপী তিলক এই যে তিলকের জন্ম দেখছেন এটা গোপী তিলক সবাই তাকাবেন রাধারানী চরণে ধুলো থেকে যেহেতু তিলক সেই রাধারানী চরণে ধুলো দিয়ে আর তিলক কপালে নিতে পারে না রাধারানী কপালে প্রতিলক দেখতে পারে না তাকাবেন আমার দিকে এই যে তিলকটা আমি করেছি আপনারা আঙ্গুলটাতে এই আঙ্গুলটা করে কেন জলটা নেবেন এই আঙ্গুলটা বিদ্ধাঙ্গষ্ঠী এটা তর্জনী এটা মধ্যম এটা অনামিকা এটা কনিষ্ঠা প্রশ্ন করবেন এই আঙ্গুলে জলটা এই আঙ্গুলে কেন আমরা তিলকটা করব এই আঙ্গুলে কেন বাতাসা ভগবানকে দেব এই আঙ্গুলে তুলসী পত্র ভগবানকে দেব সবাই তাকান ভগবানকে দেবার সময় বাতাসা এই আঙ্গুলে দিতে হয় তুলসী পত্র এই আঙ্গুলে দিতে এই আঙ্গুলটা টাচ কেন এই আঙ্গুলটার নাম হচ্ছে অনামিকা যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা বলুন তো কোন আঙ্গুল থেকে ভজন শুরু হয় দেখান তো হ্যাঁ এই আঙ্গুল থেকে ভজন শুরু হয় এই জন্য এই আঙ্গুলটা হচ্ছে ভগবানের আঙ্গুল তাকাবেন এই যে দুটো দাঁড়ি আমার দেখতে পাচ্ছেন এই দিকে তিলকের দুটো দাঁড়ি দেখতে পাচ্ছেন একটা ব্রহ্মা একটা হলো মহেশ্বর মাঝখানে যে লাল ফোঁটাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমি নিয়েছি কেন ওটা আমার বাড়িতে মাতৃদেবী মা মনস আছেন মায়ের আশীর্বাদ নিয়েছি ওই ফাঁকা জায়গাটা কিন্তু বিষ্ণুর জায়গা সবাই লক্ষ্য করুন বাবা এত বয়স্ক মানুষরা রয়েছেন এতজন কীর্তন শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন যে কথাগুলো বলবো আপনারা হাত তুলে বলবেন আমি ঠিক বলছি কিনা যদি ভুল বলি আপনি ওখান থেকে বলবেন যে ভুল বলছেন একবার শুনবেন দেখবেন আমাদের সমাজে কিছু ভুল রয়েছে কি ভুল বলুন তো তাকাবেন অনেকে দেখবেন মাংসের দোকান খুলেছে উপরে লিখে রেখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার জোরে বলুন হ্যাঁ না না জোরে বলুন তাতে কি লেখা আছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার কাটা 230 গোটা 110 আবার দেখবেন আপনাদের এদিকে আছে কিনা জানি না আপনাদের রাজহাটিতে কিন্তু বাজার আছে জুতোর দোকানও আছে এখানে জুতোর দোকান ওরকম লেখা নেই আমাদের ওখানে একটা জুতোর দোকান খুলেছে ও আবার লিখেছে উপরে চৈতন্য শু হাউস মানে যে লিখেছে সে বেটারও চৈতন্য নাই যে কিনছে তারও চৈতন্য নাই একটু ভেবে দেখুন তো মায়েরা যে জুতোর প্যাকেটটা বাড়িতে নিয়ে যাচ্ছেন প্যাকেটের ভেতরে জুতো ভরা আছে আর ওপরে লেখা আছে চৈতন্য সুহাউস মানে চৈতন্য আমাদের হলো না তাকাবেন অনেকে দেখবেন বাড়িতে অতিথি এলে আমরা কি বলি অতিথি জোরে বলুন অতিথি কি নারায়ণ না আমি জোরে শুনতে চাই অতিথি কি দাদারা বলুন অতিথি কি নারায়ণ বেশি বেশি শুনবেন ধরুন কালকে আগামীকাল আপনার বাড়িতে দুটো অতিথি এলো আপনি বাজারে গেলেন শাক সবজি ফলমূল সব কিনলেন অতিথি এসছে তার জন্যে ব্রয়লার সেন্টারে গিয়ে 2 কেজি নিয়ে এলেন নিয়ে অতিথি শাক সবজি খেলো ওইটাও খেলো বলুন তো অতিথি নারায়ণ হলো না অসুর হলো কোনটা হলো জোরে বলুন অসুর নাকি তাহলে অতিথি কারা আপনার বাড়িতে এলে নিরামিষ খাবে যারা একটু হরিনাম করবে যারা আপনার জীবনটাকে সুন্দর করবে গৃহটাকে পবিত্র করবে অতিথি হলো সাধুগুরু বৈষ্ণব যারা ভক্ত যারা তারা অতিথি বাকি কিন্তু অপরাধ নেবেন না যদি বাড়ির তাদের অতিথি বলা যাবে না তাকান 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 আমার দিকে আবার দেখবেন আমি এক জায়গায় গান করছিলাম দিন চারেক আগে জায়গাটার নাম করব না প্রচুর ভিড় পুলিশ প্রশাসন এসে আটকাতে পারছে না তো সকালবেলায় কমিটি বাজারের লোককে বলছে দাদা কালকে কীর্তন শুনতে গেলেন না প্রদীপবাবু এসেছিল প্রচুর ভিড় আমি তো ওনার পাশে আছি এই দেখুন প্রদীপবাবু আপনার যান নাই ও তাই নাকি আরে যেতে পারলাম না রবিবার দিন বাজার বন্ধ ওই দিন হলে আমরা যেতে পারতাম কাল তো বুধবার দিন ছিল যেতে পারলাম না রবিবার দিন হলে যেতাম বুধবার হলে যেতে পারবো না বাবা কারণ ব্যবসা ছেড়ে যেতে পারবো না আমি সেই লোককে বলি যদি রবিবার দিন তোমার সময় কীর্তন শোনার ভগবানকে ডাকার তুমি যদি বুধবার দিন বিপদে পড়নি ভগবানকে ডাকো হে গোবিন্দ দেখা দাও ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয় তো রবিবার দিন বটে সেই দিন যাব তখন কি বিচার করবেন আমাকে জোরে বলবেন হ্যাঁ কি না আচ্ছা আপনাদের এখানে ভোজ বাড়ি হয় তো দেখবেন আমাদের কোনো ভোজ হয় তো ভোজ খেতে গেলে যখন টেবিলে চেয়ারে বসি টেবিলে হাতটা দিয়ে বসি তখন দেখি একটা মেনু চার্ট আসে জোরে বলুন হ্যাঁ না না তাকান লেখা থাকে আমাদের ওখানে স্যালাড নাকি ওসব আমি বুঝি না ভালো খুব একটা স্যালাড তাই তো তারপরে লেখা থাকে কি রাধা বল্লবী কি সুন্দর নাম রাধাকে কত সুন্দর স্থান দিয়েছে রাধা বল্লবী তারপরে দেখে চোখ গোল্লা হয়ে যায় তার নিচে লেখে চিকেন কাটলেট মটন কাটলেট
বলুন রাধাকে সম্মান দিচ্ছেন অপমান করছেন জোরে বলবেন হ্যাঁ কি না রাধা বল্লবী নামটা দিলেন কি জন্য তাহলে ওখানে চিকেন কাটলেট মটন কাটলেট যদি লিখলেন আচ্ছা বিবাহের কার্ডে লেখেন শুভ বিবাহ সব বিবাহ কি শুভ যে বিয়েতে 25টা পাখি কাটা হয় 4টা ছাগল কাটা হয় ওই বিয়ে কি শুভ 4টে প্রাণীর রক্ত জলজল করে ভাসছে মাটিতে আর তুমি তোমার মেয়ে স্মৃতি সিঁদুর জলজল করার চেষ্টা করছো সত্যি কি সিঁদুর ঠিক থাকবে একজনের প্রাণ নিয়ে একজনের প্রাণকে তরতাজা করতে কি পারবেন বিচার করবেন আপনারা যে কথাগুলো বলবো আবার দেখবেন বিয়েতেও গন্ডগোল অপরাধ নেবেন না যারা বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন আমার আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় একটি ছেলে বাসায় গিয়ে বলছে আপনাদের এখানে নয় কালকে দাদা এই যে আমার স্ত্রী আমার দিকে তাকায় না কীর্তন শুনতে গিয়ে খালি আমরা তোমার গন্ডগোল আছে বলে কেন ক্যামেরা ছিল বিয়েতে বলে হ্যাঁ ছিল মায়েরা বলুন তো যখন মালা বদল হয় তখন কাপড়টা ঢাকা নেন না জোরে বলুন তখন স্ত্রী কি করে স্বামীকে মালাটা পরাই স্বামী স্ত্রীকে পরাই তখন মেয়েটি কিন্তু স্বামীর দিকে শুভ দৃষ্টি করে এরকম করে যখন পড়াতে যায় তখন পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলে এইদিকে 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 শুভ দৃষ্টিটা কোন দিকে হলো বিচার করে বলবেন আপনারা না কি বলছেন না না ক্যামেরা আপনারা করুন কোনো অসুবিধা নেই কিন্তু আসল কাজটা সঠিক করুন ক্যামেরার দিকে তখন প্রথমে মালাটা দিয়ে দিন তারপর দ্বিতীয়বার আপনি তাকান কোনো অসুবিধা নেই ধরে রাখতে হবে ওটা জায়গা আছে আবার দেখবেন কিছু মনে করবেন না আপনার দুর্গা পুজো দেখতে যান প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান ধরে বলুন কোনটা দেখতে যান আবার দেখবেন থিম করে থিম আমার সবচাইতে লজ্জা লাগে এবছর এক জায়গায় কীর্তন করতে গেছিলাম মা দুর্গার মন্দির করেছে সুন্দর প্যান্ডেল করেছে তারপর কি করেছে শিব স্কুটি চালাচ্ছে দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে এটা হচ্ছে কি থিম একজন অহিন্দু মানুষ আমাকে জিজ্ঞেস করলো অন্য ধর্মের মানুষ প্রদীপ বাবু খুব তো লোককে বোঝান আমাকে বোঝান তো কোথায় লেখা আছে শিব স্কুটি চালায় আর মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে থাকে কোনো উত্তর আমাদের থাকে না হাসি ছাড়া কিছু নাই আপনারা হাসছেন কিন্তু ভাবছেন না যে আমাদের ধর্মটাকে আমরা কত নিচে নামিয়ে দিচ্ছি তাই সবার কাছে নিবেদন রইল শেষ জিনিস একটা দেখিয়ে যাই দেখুন সত্য কিনা আচ্ছা বলুন তো সবাই শান্তি পরে বলবেন আমরা এক জায়গাতে হাত দিয়ে বলি যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না কোথায় বলি জোরে বলুন আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি অন্য জায়গায় বলতে পারে না যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না মায়েরা এটা এটার ভেতরে কি আছে গীতা গীতাটাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করার পর দেখবেন হাজার হাজার মিথ্যা বলতে শুরু করি আচ্ছা বলুন তো মা এটার ভেতরে কি ভরা আছে জোরে বলুন একটু জোরে বলুন গীতা এক জায়গায় একজনকে জিজ্ঞেস করলাম দাদা এটার ভেতরে কি আছে ও তোর বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয় মানে ব্যাটার কোনো আইডিয়াই নাই কোন জায়গায় কি করতে হয় কিছু মনে করবেন না আমি এখন গ্রামে বাস করতাম যে বাজারে আমি এসেছি এখন সেই বাজারটা যদি কোনোদিন যান বৃহস্পতিবার দিন বাজারে মাছ মাংস ডিম পাবেন না আত্মীয় এলে আপনার চান্স নাই মাছ মাংস পাবার এত বড় বাজার এত বড় শহর গোটা শহরের মানুষ সেই দিন বৃহস্পতিবার দিন বাড়িতে একবারে আমিষ ঢোকাবে না আমি খুব খুশি ওখানে এসে শহরকে প্রণাম জানাই যে ওই দিন বৃহস্পতিবার মাছের বাজারে গেলে মাংসের বাজারে গেলে টোটালটাই বন্ধ জানে কোনো খরিদ্দার আসবে না এখানে হবে না একটা কথা বলি যারা মদ খায় তাদেরকে এখানে মাতাল কেউ নাই এখানে কেউ মদ খায় না এখানে একজনও খায় না আপনাদের হাসি দেখে বুঝতে পারছি পার্টি আছে কারণ আমি একবার টেস্ট করে করে যে জায়গায় দেখি বলি এখানে কোনো মাতাল নাই তখন মায়েরা মুখ টিপে টিপে হাসে বলে বাবারে নাই দেখবেন একটু বলি না আমি তো দেখতে পাচ্ছি একটাও নাই কিন্তু মনে করবেন না মাতালকে আমি সম্মান দিই তিনভাবে কেন বলুন তো দেখবেন আলু পেঁয়াজের দাম বেড়েছে বলে ধর্মঘট চলে মূল্য বৃদ্ধি কমাতে হবে কমাতে হবে মদের দাম দিনের পর দিন বাড়ছে কোনো ধর্মঘট নাই আপনাদের হুগলিতে আছে কিনা জানি না নাই এত করোনা চলছে লোক ঘর থেকে বেরোতে পারছে না মদের দোকানের লাইন দেখলে মাথা খারাপ একজনেরও করোনা নাই আশ্চর্য ব্যাপার আবার দেখবেন মায়েরা অন্ধকারে সাপ দেখলে আপনি ভয় পান কিন্তু মাতালদেরকে দেখবেন সাপ ভয় পায় কেন গর্তের মধ্যে সাপ বাচ্চাদের নিয়ে ঢুকে আছে আর মাতাল মদ খেয়ে গর্তের মধ্যে সাপটা মনে মনে ভাবে একবার সকাল হতে দে দলবল নিয়ে বেরোবো আর তোর জ্বালায় ঢুকবো না যারা মদ খায় তাদের তিনটে লাভ হয়
যারা খায় তারা বলছে এইবার আমি পদ্মুৎ বাবুকে বলবো আর একবার চাঁদা দেবো ওনাকে আনতে মানে আমি একটি প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে কিছু মনে করবেন না কালকে যেখানে গাইছিলাম সেখানে দুজন স্বামী স্ত্রী কীর্তন আগে এসে বলছে প্রদীপ বাবু ইনি আমার পতি দেবতা বাহ প্রণাম নি বলতাম কেন আপনি ওনাকে নিয়ে এসছেন বলছে আমি নিয়ে এসছি মানে উনি পেছনে দাঁড়িয়ে আছেন বলবেন একটু বলবেন বলবেন যদি কিছু হয় তো বলবেন তো স্বামী স্ত্রীতে সামনে বসে আছে মেয়েটা খালি বলছে মানে সবাই কীর্তন শুনছে খালি মানে বলুন বলুন তাতি বলুন এখন যে মদ খায় তার তিনটে লাভ হয় তখন স্বামী বলছে ভালো করে দেখো কি বলছে দেখো শোনো শুধুই খাই নাকি তখন স্ত্রী বলছে চুপ করো কি বলছে আগে দেখো বললাম যে মদ খায় তার তিনটে লাভ হয় কেন তার বাড়িতে কোনোদিন চোর ঢোকে না তখন স্বামী বলছে শুধুই কি আমি এরকম আসিনি মানে চোর ঢোকে না যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না কুকুর দেখে ভয় পালি ওই স্ত্রী বলছে চুপ করো খালি ওইসব করছে চুপ করো কীর্তন শোনো এখন ও স্ত্রী খুব রাগ ধরছে আমার উপরে কেন আমি তো ওই লাইনে কথা বলছি তা বললাম যে মদ খায় সে কোনোদিন বুড়ো হয় না তখন স্ত্রী বলছে শুধুই আমার চামড়া জড়ো হয় নাই দেখছো তো মদের কি পাওয়ার তখন স্ত্রী বলছে তোমাকে নিয়ে খুব আমি আমাকে ইশারা করছে বলুন বলুন আমার যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না কেন তো আর চোর ঢোকে না কেন না মদ খেতে খেতে মদ তো সে খায় না মদ তাকে খায় তখন লিভার কিডনি লাংস সব নষ্ট হয়ে যায় সন্ধ্যাবেলায় শুই সকালবেলায় ওঠে তার আগে এমন কাশি শুরু হয় চোর কাশি দেখে ভয়ে পালায় তখন স্ত্রী বলছে শুনে নাও তোমার তো শুরু হয়ে গেছে আমি তো থাকি বুঝতে পারি কি যন্ত্রণা তখন স্বামী বলছে এই বেটাকে আনার জন্য বন্ধ করতে হবে কুকুরে কামড়ায় না কেন সবাই উৎসাহ আছে কুকুরে কেন কামড়ায় না না মদ খেতে খেতে দুর্বল হয়ে যায় তখন লাঠি নিয়ে চলে কুকুর লাঠি দেখলে পালিয়ে যায় আর দেখবেন যারা পান মাতাল তারা দেখবেন নর্দমার পাশে শুয়ে থাকে কুকুরগুলো পাশে শুয়ে থাকে ভাবে আমার প্রতিবেশী বটে কামড়ানোর দরকার তখন মাতাল লেগে বলছে আমার আর কীর্তন শোনার দরকার নাই চোর ঢুকে না কেন না আহা বুড়ো হয় না কেন বুড়ো হওয়ার চান্স পাবে না তার আগে বলো হরি হ্যাঁ প্রমাণ কি রাজহাটির পাশে যদি গরুর হাট আছে তাহলে দেখবেন গাভী কিনতে গেছেন বাছুরটাকে সঙ্গে করে নিয়ে আসছেন গাভীটাকে টানছেন গাভী আসছে না যদি গাভী আসবে কি করে বলুন তো যদি বাছুরটাকে কোলে করে নিয়ে চলে যান গাভীকে ডাকতে হবে না বাছুরের পেছন পেছন গাভী চলে যাবে ভগবানকে ডাকার আগে বৈষ্ণবের চরণ সেবা করুন ভগবানকে ডাকতে হবে না বৈষ্ণবের পেছন পেছন ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়ি পৌঁছে যাবে আপনাদের তিলক পড়াতে আমার খুব খারাপ লাগছে তিলকের কথা বলতে কারণ আমাদের হিন্দুদের একটা লজ্জার ব্যাপার কী বলুন তো আপনাদের হুগলিতে আছে কিনা জানি না আমার পাশের বাড়ির একটা মেয়ে 25 বছর বয়স তার 3 বছরের ছেলে তো 25 বছর বয়সে নিরামিষ খায় মালা নেয় তিলক নেয় বাচ্চাটাকে নিরামিষ খায় তো পাশের বাড়ির 5টা মেয়ে বলা বলি করে বাবা রে হারানের বইয়ের কি ঢং দিদি তিলক মালা আপনাদের এখানে হয় বোধ হয় নাকি সব জায়গাতে হয় বলে পারেন না আমার দিকে তাকাবেন হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার যারা কৃষ্ণ ভক্ত তারা হাতির মতো তিলক মালা নিয়ে নাম করতে করতে চলে যাবেন পেছনে যারা নিন্দা করে বেরোবে সব এক একটা করে কুত্তা এই কুত্তা ঘেউ ঘেউ করবে হাজার খারাপ কথা বলবে এদের দিকে তাকাবেন না আপনি তো হাতির মতো কারো দিকে তাকাবেন না কৃষ্ণ ভক্ত হাতির মতো হয় তবে আপনাদের বলে যাই তবুও যদি সেরকম কুকুর হতে পারতাম আমি যেখানে বাস করি তার সন্নিকটে একটা মহাপ্রভুর মন্দির আছে যদি কেউ যান ময়নাডাল মহাপ্রভু মন্দির শুনলে চমকে যাবেন সেইখানকার কুকুরগুলোর জ্ঞান আছে আমাদের হয় নাই কেন সেখানে যেদিনই যাবেন আপনি প্রসাদ পাবেন অন্ন অন্ন যখন অন্ন পাবেন চমকে যাবেন অন্ন সবজি ডাল সব প্রসাদ পাবেন তখন চারিদিকে তাকিয়ে দেখবেন কোথাও কুকুর নাই কিন্তু যখনই মহাপ্রভুর পরমান্ন প্রসাদটা আপনার পাতাতে পড়বে আপনি চমকে যাবেন তাড়াতাড়ি না নিলে ওখানকার মানুষ বলে দেবে তাড়াতাড়ি নিন কুকুর আসবে কুকুর আসবে কোথা থেকে ঝোঁপ থেকে কুকুর এসে আপনার অন্নগুলো খাবে না মহাপ্রভুর পরমান্নটা নেবার জন্য ছুটে আসবে তাহলে কুকুরগুলো পর্যন্ত মহাপ্রভুর প্রসাদ চিনতে পারলো অন্য খেলোনা ছুটে এলো পরমান্ন খাবার জন্যে আমাদের সমাজে কিছু কুকুর আছে যারা হরিনাম করলে দেখবেন ওই কুকুর নয় মহাপ্রভুর দলে মানে যেখানে ছিল মহাপ্রভু সেই কুকুর নয় কিছু কুকুর আছে খালি ঘেউ ঘেউ করে আপনি হরিনাম করবেন দেখবেন আপনার পেছনে বাবারে কি বড় ভক্ত হয়ে গেল
নানা ওষুধ তো সব জায়গাতে আছে এইজন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা দেবতার অংশের হবে অসুরের নয় তিলক আপনারা করবেন যদি কেউ মনে করেন প্রদীপ বাবু আপনার মতো করতে পারবো না আমি শিখিয়ে দিই শাস্ত্র বিধান দিয়েছে আপনি স্নান করার পর হাতে জল নেবেন তাকান শুদ্ধ জল নেবেন আপনি হাতে জল নিয়ে আপনি এই আঙুলটা করে যেমন আমি তিলক করেছি আমার দিকে তাকান সেরকম জল তিলক করে নেবেন কোনো চিহ্ন থাকবে না এরকম করে দুটো দাঁড়ি টেনে নেবেন নাকে একটা ফোঁটা নিয়ে নেবেন ভগবানকে প্রণাম করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে শাস্ত্র কিন্তু জল তিলকের বিধি দিয়ে দিয়েছে তাই যদি কেউ মনে করেন যে আমাকে লোকে দেখে ঠাট্টা করবে আপনি স্কুলে গোপনে গোপনে ভর্তি হন কিরকম প্রথমে জল তিলকের নিয়ম চালু করুন সবার কাছে নিবেদন আমি যে জায়গায় বলেছি সবাই শুরু করেছে অনেক মায়েরা বলে শুরু করে দিয়েছে এবার আর জল তিলক নেব না এবার এই তিলক নেব স্কুলে ভর্তি হলে তবে তো হাই স্কুলে যাবেন না কি বলছেন তারপর তো কলেজে যাবেন আগে ঢুকতে হবে আপনাকে সবাই তাকান এই যে যদি কেউ মনে করেন আমি তিলক এক ফোঁটা নেব তাহলে তুলসী গাছে যে জলটা ঢালছেন যে মাটিটা রয়েছে আপনি এরকম করে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে একটা ফোঁটা নেবেন মায়েরা সবাই তাকান ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আর কিছু বলবে মা বলল ওরে সুবল বলে কি আমার গোপালকে নিয়ে যাবি কিন্তু মাথায় রাখবি কি বনে থাকবে তো না সুকতে মুখখানি অধরে দিবি রে নন আজ না সুকতে মুখখানি অধরে দিবি রে নন ছেলে স্কুলে গেলে টিফিন বাক্সে খাবার দেন কিছুক্ষণ আগে বললাম আগেকার যুগে দেখবেন ছেলেরা সব মাঠে যেত কাজ করতে গামছাতে মায়েরা মুড়ি বেঁধে দিত গুড় দিয়ে দিত এটাকে কি বলছে নাসুকতে মুখখানি অধরে দিবি রে ননি ধরাঞ্চল দিনামো বান্দিয়া এখানে বেঁধে দিলাম আমার গোপালকে দিবি সুবল নাসুকতে মুখখানি অধরে দিবি রে ননি আজ নাসুকতে মুখখানি অধরে দিবি রে ননি নাসুকতে মুখখানি অধরে দিবি রে ননি ওজাতে নাসুকতে মুখখানি অধরে দিবি রে ননি ধরাঞ্চল 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 দিলামো বান্দিয়া সাবধান থাকবি আমি এমনি নব এমনি আমি এমনি নব এমনি নব আমার গোপালের মুখটা যেমন দেখলাম আমি সেরকমই নব যেন না শুকিয়ে যায় তোকে দায়িত্ব করে দিলাম আজকে দাদা বলাই থাকবে না তোর দায়িত্ব আমি এমনি নব এমনি নব এমনি নব যেমন দিলাম তেমনি নব এমনি নব এমনি আমি যেমন দিলাম তেমনি নব এমনি নব গোপালকে কি করেছে মায়েরা সাজাচ্ছে কিভাবে সাজাচ্ছে সবাই তাকান ও গো নন্দরানী কতুহল আমার গোপাল এলো ইয়া সবাই উলুদ ধরে দিন আপনাদের কৃপা হবে সাজাচ্ছে গোপালকে প্রেম সে উলুদ ধরে দিন মা গোপালকে সাজাচ্ছে আপনার গোপালের মঙ্গল হবে বাড়ির সজায় রানী
সাজায়ে দেই মা গোপালকে সাজায়ে দেই মা সাজায়ে দেই মা গোপালকে সাজায়ে দেই মা আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না ছেলের কোনোদিন বিপদ হবে না একটা জিনিস কপালে দিলে বিপদ হয় না বলবো না বাদ দিয়ে দেব বলে ফেলুন তবে আপনারা কাউকে বলবেন না নিজের মধ্যেই রাখবেন হ্যাঁ আমার দিকে তাকান একটা জিনিস দিলে কিন্তু ছেলের মঙ্গল হয় মা যশোদা গোপালকে হরিচন্দনের মৃত্তিকা দিত আপনারা ছেলেকে গোবরের ফোঁটা দেন কাজলের ফোঁটা দেন মা যশোদা হরিচন্দনের মৃত্তিকা দিত হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে মা তাকান তুলসীতলার কাঁচা মাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না ওই জন্য আপনারা যারা ছোট ছোট বাচ্চা বাড়িতে আছে তারা তুলসীতলার কাঁচা মাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে দেবেন ছেলের আর কোনো বিপদ সহজে আসবে না যেটা গোবিন্দের মা করতো সেইটাই ভুলে গেলাম মা যশোদাকে প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছে কালিয়নাগকে দমন করতে সুবল বলছে কানাই দাদা বলাইয়ের জন্মদিন কোথায় যাবি শোনে রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা মনের কথা কালি দহগি রয়েছে যথা শনি রে সুবল মনের কথা কালি দহদ রয়েছে যথা শনি রে সুবল মনের কথা কালি দহগত রয়েছে যথা কালি স্বরূপের দর্প করিব খাই ব্রজবাসী সবে পাবে রে অভয় কালী সবে দর্প করিব খাই ব্রজবাসী সবে পাবে রে অভয় কালী সর্পের দর্প করিব খাই ব্রজবাসী সবে পাবে রে অভয় কালী সর্পের দর্প করিব খাই ব্রজবাসী সব পাবে রে অভয় বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী ওগো বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী পথে চলারে এই পথে চলারে এই পথে চলারে এই পথে চলারে না না ওই পথে যাব আমরা ওই পথে যাব না ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব বলে যাবি না আমায় দেখায়ে দিবি আমায় দেখায়ে দিবি রে দেখায়ে দিবি ওই আমায় দেখায়ে দিবি রে কালীনাগে দেখতে কেমন দেখায়ে দিবি রে ওরি কালীনাগে দেখতে কেমন দেখায়ে দিবি রে কালীনাগ দেখতে কেমন দেখায়ে দিবি রে ওই যা কালীনাগে দেখতে কেমন দেখায়ে দিবি রে নাগ দেখিতে সাজ জাগিছে দেখায়ে দিবি রে ওরি নাগ দেখিতে সাজ জাগিছে দেখায়ে দিবি রে তুই যাবি না ভয়ে আমি দেখে আসি তোদেরকে ও বলিব আমি তোদেরকে ও বলিব তোদেরকে ও বলিব ওই আমি তোদেরকে ও বলিব এ কালীনাগে দেখতে কেমন তোদেরকে ও বলিব ওরি কালীনাগে দেখতে কেমন তোদেরকে ও বলিব কালীনাগে দেখতে কেমন না
আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে কি করলো কদম্ব বৃক্ষের উপরে চাপবে বলে হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন হেরি হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন সবাই সবাই মাথায় কাপড়টা নেবেন করজোরে বসবেন ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্য কদম্ব বৃক্ষের উপরে চাপছে সবাই দর্শন করুন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন আহা হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন চড়িলেন 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 কদম্বের ডালে ও গো চড়িলেন কদম্বের ডালে চড়িলেন কদম্বের ডালে ও গো চড়িলেন কদম্বের ডালে কদম্বের উপরে চড়ি ঝাঁপি দিলেন কালি দহ জলে ঝাঁপি দিলেন কালি দহ জলে ঝাঁপি দিলেন কালি দহ জলে কারো দর্প রাখে না রে কারো দর্প রাখে না রে ঝাঁপে দেন কালে দহ জলে ঝাঁপে দিলেন কালে দহ জলে যেই না কৃষ্ণ জলে ঝাঁপ দিয়েছে মায়েরা অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণের গায়ের রং নীল কালিয়নাগ মনে মনে ভাবছে বাবা আমার কালিদহের জলে যেন নীল কমল ভাস যেন নীল কমল ভাসছে যেন নীল কমল ভাসছে ও যেন নীল কমল ভাসছে কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে ওদিকে কালিদহের জলে মাঝে নীল কমল ভাসছে কালিদহের জলের মাঝে নীল কমল ভাস সুন্দর কালিদহের জলের মাঝে নীল কমল ভাস কালিয়নাগ মনে মনে ভাবছে আহা কৃষ্ণ তো নয় যেন একটা নীল পদ্ম আমার কত ভাগ্য ভালো যেন নীল কমল ভাস যেন নীল কমল ভাসছে নীল কমল ভাসছে ও যেন নীল কমল ভাসছে কালিদহের জলের মাঝে নীল কমল ভাসছে কালি দেখে জলে মাঝে নীল কমল ভাসছে কালিয়নাগে প্রেম জেগেছে কালিয়নাগে মনে মনে ভাবছে বাবা আমার তো স্বভাব দংশন করা একে দংশন করব না একে পুচ্ছতি জড়াবো একে পুচ্ছতি জড়াবো পুচ্ছতি জড়াবো একে পুচ্ছতে জড়াবো দংশন করব না ভাই পুচ্ছতি জড়াবো ওকে দংশন করব না ভাই পুচ্ছতি জড়াবো একে দংশন করব না ভাই পুচ্ছতি জড়াবো ওই একে দংশন করব না ভাই পুচ্ছতি জড়াবো নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান তে তো যাই জোরে বলুন যার যেমন স্বভাব নিন্দুকের নিন্দুক স্বভাব হবে তাই কি করলো একে তো আমি দংশন করব আমার তো স্বভাব ভালোবাসা নয় আমি দংশনই করব রে আমি দংশনই করব রে দংশনই করব রে ওই আমি দংশন করব রে সতি জড়াবো না দংশনই করব রে ওকে পুচ্ছতে জড়াবো না দংশনই করব রে পুচ্ছতে জড়াবো না দংশনই করব রে ওই আমি পুচ্ছতে জড়াবো না দংশন করব রে কৃষ্ণ অঙ্গে কালিনাগ হানিছে দংশন হানিছে দংশন বাসান সমান কৃষ্ণ কৃষ্ণ হইল তখন চলে বলুন রাধা রানী কি আপনাদের একটা সুন্দর খবর দিয়ে যাই মধুমাখা এই নাম নাম আজ কৃষ্ণ কে সব কৃষ্ণ কে সব সুধমখ যেন করে নাম মধুমখ এই নাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখা এই নাম
হরি নাম মধু মাখা এই নাম 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 উলো ধরি আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম এই নাম জপ ভোলো আপনারি এই নাম জপ ভোলো আপনারি এই নাম জপ ভোলো আপনারি উলো ধরি সবার কাছে নিবেদন রইল রামকৃষ্ণ পরমহংসদেবের দুটি কথা আপনাদের সামনে বলবো সংসারে থাকবেন সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায় জোরে বলুন কোথায় পাওয়া যায় সংসারে না সংসারে বাইরে তাকান কোথায় সংসারে কেন ঘরবাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুং দিয়ে যাই বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দন নন্দন দাদা ভাইরা ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন মাঝখানে মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই ছেলেটার চাকরি হয় নাই এরকম পিছু চিন্তা যারা আছে ভগবানের কৃপা তার নাই কীরকম পাবেন পদ্ম পাতা জলে ভাসে যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না এরকম যদি ত্যাগী হয়ে যায় কৃষ্ণচরণ পাওয়া যায় বলবেন তো পদ্ম পাতার উপরে বর্ষার জল পড়ে বলুন পদ্ম পাতায় থাকে জলটা গড়িয়ে চলে যায় দুঃখের ছাপ আপনার শরীরে পড়বে
ভক্ত পদ্মপতার মতো রাখলে আপনার কোনো আঘাত লাগবে না। পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। পাঁচ কেজি দশ কেজি পাকাল মাছ পাকের ভেতরে ঢুকে থাকে, কিন্তু তুলে দেখবেন পাক খেয়ে বড় হলো, শরীরে পাকের দাগ নাই। যারা কৃষ্ণ ভক্ত মানুষ দুঃখে সাগরে ডুবে আছেন, দুঃখ পাকে ডুবে আছেন, যারা সদা কৃষ্ণ নাম করে তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না, তারা আনন্দময় থাকে। যেমন আমি অনেককে দেখেছি প্রচুর টাকার মালিক আমাকে বলে, দাদা কেমন আছেন? ভালোই আছি। আমি আবার জিজ্ঞেস করি, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন, খালি টেনশন। আর যারা কৃষ্ণ ভক্ত মানুষ জিজ্ঞেস করেন কেমন আছেন, হরির কি ভাই ভালোই আছে, মানে একবার আনন্দে আছে, দিব্যি ঘুমাচ্ছে। যার প্রচুর টাকা আছে সোনার খাটে শুয়ে থাকে, দু টাকার ট্যাবলেট না হলে ঘুম আসে না। আর যিনি হরি নাম করেন, ভগবানের নাম করেন, সংসার চালনা করেন, দিব্যি কর্ম করেন, তিনি নিশ্চিন্ত মনে ঘুমোতে পারেন। ওই জন্য বারবার বলবো, এসেছেন ভবে, রামকৃষ্ণ দেব বলেছে সংসারে ভগবানকে ভজন করো। সবাই মিলে হাত তালি দিয়ে, হাতে কর কাম তালি, হাতে কর কাম। দেখি হুগলির মায়েরা, হুগলি জেলাতে মায়েদের একটা ব্যাপার আছে, কি বলুন তো, কীর্তন যা করলেন করলেন, যত বোঝালেন বোঝালেন, শেষে যদি একটি ভজন না গান তাহলে গোটাটাই গণ্ডগোল হয়ে গেল। এই জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হয় যে শেষে একবার নাচাতে হয়। তা আপনারা একবার হাততালি দিয়ে ভগবানের নাম করুন না, এতেই তো গোবিন্দের কৃপা হবে। এটা রামকৃষ্ণ দেবের লেখা গান, হাততালি দিয়ে, হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে। আজে হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে কত রে। এই যে হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে কত রে। ও যে হাতে কর কাম আর মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে কত রে। দেখবেন আমাদের হিন্দুদের তিনটে হাত আছে, দেখাবো, ডান হাত, বাঁ হাত, আর একটি অজুহাত। অনেকে বলে, দাদা কীর্তন শুনতে যাবেন না? কি সুন্দর সুর করে বলে, আমার মতো হতভাগা কি কি ভগবান ডাকে গো। দেখবেন অন্য অনেক জায়গায় বলে, দাদা কীর্তন শুনতে যাবেন না? আমি যা সংসার করেছি, আমার আর ভগবানকে ডাকা, যা সংসারের জ্বালা। মায়েরা হাত তুলে বলবেন তো, সত্যি কি সংসার করেছেন? বিচার করে বলবেন সত্যি, কে কে সংসার করেছেন হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? কই নাই সংসার কিয়া সব সন্ন্যাস বন গিয়া। ও মায়েরা, এই জন্য তো শাস্ত্র বলেছে, শুনবেন, সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন পেছনে আমার দাদারা কীরকম হাত তুলেছে, বলছে জিও, মানে বলছে কি পুরুষের গুণে তখন আনন্দে। আর দু চারজন ঘুমোচ্ছিল, সে বলছে কার গুণে, মানে মরা, মানে মরাও জেগে উঠেছে আর কি। এ এ সহ্য করতে পারে, আমি আমি যেন সংসার সুখের হয় পুরুষের গুণে। দাদারা বলছে দারুণ কথা বলেছেন। আর মায়েরা, বাবারে কি হাততালি দিয়ে বলছে, খবরদার বলবেন না। আচ্ছা মায়েরা, সংসার সুখের হয় পুরুষের গুণে, একা ধমনি গুণে, তাহলে বলি, তাহলে বলি, দাদাদের পক্ষে বলতে হবে, আমি তো ওদের পক্ষের মানুষ। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শুনে। এক হাতে তালি বাজে, সংসার সুখের হবে আনবে তবে তো সুখের হবে, না কি বলছে? আগে আনবে কষ্ট করে তারপর হবে, না না দুজনেরই দরকার আছে। ও মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ আর হাতের মতো, হাত ব্যথা পেলে চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত জল মুছিয়ে দেবে। এরকম সম্পর্ক হলে কিন্তু সংসার ভালো থাকবে। হাত তুলে, হাতে কর কাম আরে মুখে বল, মানব জনম তোমার যাইবে। হাতে কর কাম আরে মুখে বল, মানব জনম তোমার যাইবে গত রে। হাতে কর কাম আরে মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গত রে। হাতে কর কাম আরে মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গত রে। মাইরা, অনেকে বলে সংসারের যা জ্বালা, তুমি তো বলে টাকা নিয়ে ঘর চলে যাবে, আমাদের কি জ্বালা? কিন্তু মায়েরা শুনে রাখুন, সংসারে ভগবান কি করে ভজনা করবেন সময় যদি না পান? মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথাযথা সব জায়গায় করা যায়, ঝাঁট দেবেন না বাড়িতে, ঝাঁট দেবেন এরকম করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম ধ্বনি ধ্বনি। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। পায়খানা ঘরে বসে
বসে আছে কেউ হরি নাম করতে পারে এই মহাপ্রভু শিখিয়ে দেন খাইতে সুইতে যথা তথা তারে ঝাঁট দিতে দিতে গাইবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম 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 হরে হরে হাতে কর তোমার মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে গতরি ওজা যে হাতে কর তোমার মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে গতরি আবার মালা জপে সালায়ার করে জপে ভাই মনে মনে জপে তারে বলি হরি যা মালা জপি সালা করি জপি ভাই মনে মনে জপি তারি বলে হরি যায় যে মালা জপে সালায়ার করে জপে ভাই মনে মনে জপে তারে বলি হরি যায় ওজা যে মালা জপে সালায়ার করে জপে ভাই মনে মনে জপে তারে বলি ভাই ও মেরা এইদিকে তাকান নারদের মনে অহংকার ছিল আমি সব চাইতে বড় ভক্ত নারায়ণ বলল নারদ তোমার চাইতে বড় ভক্ত তারা সংসারে থেকে হরি নাম করে যারা নারদের মাথায় আগুন জ্বলে গেল কি বলছো ঠাকুর দিন নাই রাত নাই আমি হরি নাম করে বেড়াচ্ছি এরা একবার হরি বল বলে দিলে উদ্ধার হলো কি করে ভগবান বলল নারদ প্রমাণ নেবে বলে হ্যাঁ প্রমাণ নেব ওগো নারদ তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম কানায় কানায় পরিপূর্ণ পঞ্চাশ হাত যাবে পঞ্চাশ হাত আসবে নারদ এক ফোঁটা তেল যেন না পড়ে নারদ বলছে কোনো ব্যাপার নাই পঞ্চাশ হাত যাবো পঞ্চাশ হাত আসবো এক ফোঁটা তেল পড়বে না নারদ এক বাটি তেল নিয়ে কানায় কানায় পরিপূর্ণ পঞ্চাশ হাত গেছে পঞ্চাশ হাত এসছে প্রভু পঞ্চাশ হাত গেলাম পঞ্চাশ হাত এলাম এক ফোঁটাও তেল পড়ে নাই ভগবান বলছে নারদ তুমি যে পঞ্চাশ হাত গেলে পঞ্চাশ হাত এলে আমার কথা কবার বলেছিলে বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম তুমি তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলি একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে ডালের কথা ভাবে চালের কথা ভাবে তারপর সংসারের কথা ভাবে তারাই সব চাইতে বড় ভক্ত হাতে কর কামার মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে আজে হাতে কর কামার মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে গতরে এই যে হাতে কর কামার মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে গতরে হাতে কর কামার মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে গতরে রামকৃষ্ণ দেব বলেছেন মায়েদের ভগবান ভজন আর চিড়িয়াউলির চিড়ে ভানার মতো মায়েরা ঢেঁকি দেখেছেন জোরে বলবেন হ্যাঁ না না ঢেঁকি দেখেছেন আমি জোরে শুনতে যাই হ্যাঁ না না ঢেঁকি দেখেছেন বেশ বেশ আচ্ছা যে ঢেঁকি দেখেছেন সে বলুন তো ঢেঁকির গর্ততে হাত দিলে টেনশন না পা দিলে টেনশন জোরে বলুন দেখবেন কেমন ঘুরিয়ে দেবো কথাটা এরা বলছে হাত দিলে তখন একজন বলছে না পা দিলে হাত দিলে টেনশন তো আচ্ছা বেশ ঢেঁকিতে যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি যে পা দেয় তার টেনশন কম আপনারা বলছেন কিন্তু বলুন তো মা মেয়ে যদি গর্ততে হাত দেয় মা যদি পা দেয় কার টেনশন বেশি জোরে বলুন আর মা না হয় যে যা হয় যা 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 বোঝেন যা বোঝেন যা আপনার দিকে যা নাই যা আছে যা যদি হয় সে কি বলে তোজ্য হবে ও আরও দোরে জোরে দেবে যাতে একবার হয় কিছু মায়েরা তাকান আমার দিকে রামকৃষ্ণদেব বলল মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে করে স্তন পান করাই একদিকে হাটটা তালে তালে রাখে খরিদ্দার এসে বলে দিদি পাঁচ টাকা চিড়ে দাও বলে কালকের পাঁচ আজকের পাঁচ হলো তোমার দশ একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে একদিকে হাটটা তালে তালে রাখে আপনার ছেলেকে দেখবেন মেয়েকে দেখবেন স্বামীকে দেখবেন সংসার দেখবেন মন রাখবেন গোবিন্দ চরণে তালি দিয়ে হাতে কর কামার মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে গতরে হজে হজে কর কামার মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে গতরে হাতে কর কামার মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে গতরে হাতে কর কামার মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে এই যে সবাই দেখাবেন ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে গোটা বৃন্দাবন অন্ধকার সবাই মাথায় কাপড় নিন মা যদি যারা হয়েছেন তারা মাথায় কাপড় নিন সন্তানের মঙ্গলের জন্যে যশোমতী মনে মনে ভাবছে সখীদেরকে বলছে সখীরে আমার গোপালকে আজকে বনে পাঠালো আমি কেন
আমি ভোরবেলায় স্বপ্ন দেখেছিলাম আমার গোপালকে সাপে ধরেছে সখীরা বলছে যশোমতী তুই ভালো কাজ করিস নাই তুই যদি ভোরবেলায় স্বপ্ন দেখেছিস তোর গোপালকে সাপে ধরেছে তুই তোর গোপালকে পাঠালি কেন যশোমতী তখন কি করছে চিন্তা করছে গোপাল এলো না কেন ছেলে যদি বাইরে যায় মায়ের চিন্তা বেশি থাকে যশোমতী তখন কি করছে তখন যশোমতী যত গপ গপি বিচার করে যে মনে যত গোপ গোপী বিচার করিলেন মনে বলরাম বিনে সখা গণ সোজে বলরাম বিনে সখা গণ সোরে বলরাম বিনে সখা গণ সোজে বলরাম বিনে সখা গণ সনে গোপাল গিয়েছে বনে আমার বলরাম বিনে সখা গণ সনে গোপাল গিয়েছে বনে ভোরবেলায় স্বপ্ন নাকি সত্যি হয় যশোমতী বলছে যশোমতী কহে দারুণ স্বপ্ন আজে যশোমতী কহে দারুণ স্বপ্ন যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী সে সে আমার যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী সে আজ আমার গোপালে ভুজঙ্গ বেরল জারিল বিষম পিষে আজ আমার গোপালে ভুজঙ্গ বেরল জানি অবিষম পিষে স্বপন দেখি চমকে আমি স্বপন দেখি চমকে উঠিলাম আমি স্বপন দেখি বাড়িতে যা করবেন করবেন দুজনকে অবহেলা করবেন না ও বাবা বাড়িতে যা করবেন করবেন দুজনকে অবহেলা করবেন না যারা অবহেলা করেন তারা আমার কাছ থেকে শুনুন যদি মনে করছেন আপনি আমার বৃদ্ধ বাবাকে আর বৃদ্ধা মাকে দেব না তবে আপনার ছেলের মুখটার দিকে তাকাবেন যদি কোনো মহিলা মনে করেন যে বৃদ্ধ বৃদ্ধার দাম নাই আমার ছেলেটাকে মানুষ করব ওই ছেলেটার দিকে তাকাবেন আর ভাববেন যাকে আমরা দিলাম না ছেলেটাকে মানুষ করতে যাচ্ছি এ আমাকে দেবে তো এ প্রশ্ন বারবার করবেন আপনার চৈতন্য জাগবে বয়স্ক বাবাকে দিলাম না খেতে ছেলে মেয়েকে মানুষ করতে চললাম ছেলেটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাববেন এ আমাকে দেবে তো আমি তো দি না এ দেবে আপনি ভাবছেন দিব্যি দেবে দেবে না সে শিখছে আপনার কাছ থেকে বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করতে হয় আপনি শেখাচ্ছেন প্রত্যেকটি সমাজের মানুষকে বলি মেয়েদেরকে বলি মায়েরা যেদিন বউ হয়ে প্রথম বাড়িতে গেলেন সেদিন বাবা কি বলল আমার মা লক্ষ্মী এসেছে গো ও বৌমা শরীর খারাপ একটু চা করে দাও আমার মা লক্ষ্মী কেন বিরক্ত কেন হচ্ছেন আপনার বাবা যদি একজন বৌমার কাছে চাই চা দাও তখন আপনার যদি বৌদি চাটা না দেয় আপনার গায়ে কেমন লাগবে ছাকার মতো ভাববেন আপনারও সেরকম হওয়া উচিত সেই চৈতন্য জাগাবেন তবে সমাজ পরিবর্তন হবে শুধু কীর্তন শুনলেন বাড়ি চলে গেলেন ঘুমিয়ে গেলেন কোনো মানে হলো না কীর্তনের শুধু আপনার শোনাই হলো আগে চৈতন্য জাগিয়ে যান কীর্তন শুনলেন মনুষ্যত্ব জাগিয়ে যান ভালো মা হতে গেলে
ভালো গুণাবলী দরকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা সাগরের মা খালের মা নয় বিলের মা নয় কেন গো মনটা যে বড় ছিল কেন বিদ্যাসাগর বড় হয়ে মায়ের জন্য শাল এনেছিল মা কষ্ট পাচ্ছ শালটা গায়ে নাও মা নেয় নাই বাক্সের ভেতরে ঢুকে দিয়েছিল ছেলে জিজ্ঞেস করলো তুমি বাক্সের ভেতরে ঢুকালে কেন খোকা তুই শাল এনে দিলি পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে যেদিন তুই ওদের জন্য চাদর আনবি সেদিন আমি শালটা গায়ে নেব তার আগে নেব না এরকম বড় মনের মা হবেন তবে তো আপনার সন্তানটা বড় মনের হবে স্বার্থপর মা হলে তো স্বার্থপর সন্তান আপনি প্রেজেন্টেশন দিয়ে যাবেন পৃথিবীকে কি দিয়ে গেলেন আপনি ভালো কর্ম করে যান বাচ্চা ছেলে যেমন জেদ ধরে বয়স্ক মানুষের বয়স হয়ে গেলে মাথা ঠিক থাকে না দুটো উল্টো পাল্টা বলে ফেলে ভেবে নিন না আমার বাবা বলেছে ভেবে নিন না আমার মা বলেছে হ্যাঁ আমি মানি আপনার গায়ে লাগতে পারে কিন্তু যারা শ্বশুর শাশুড়ি তাদেরকে একটা কথা বলে যাব মেয়ে যদি একটু অভিমান করে বসে আছে বৌমা হাত ধরে খাওয়ান না ভেবে নিন না আপনার মেয়ে বটে শ্বশুর রাগ করে বসে আছে কোনো বৌমা খাইনি বলে আরে বাবা ভেবে নিন না আপনার মেয়ে বটে তাকে একটু টেনে আনুন নিজের হাতে ধরে বলুন খা খা খেয়ে নে খেয়ে নে তবে তো প্রেম জাগবে এক হাতে তালি বাজে না শুন আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে কালীনাগের মাথায় চাপাবো ভগবান কি করলেন মায়েরা কালীনাগের কালীনাগ যখন বারবার দংশন করছে কৃষ্ণকে এবং কৃষ্ণ শরীরটাকে পাথর করেছে আর কালীনাগ দংশন করেছে মাথাটা ভেঙে গেছে ফনাটা আর ভগবান ফনার উপরে চেপেছে ওগো ফনাতে ফনাতে গমন করি ওগো ফনাতে ফনাতে গমন করি ফনাতে ফনাতে গমন করি ওগো ফনাতে ফনাতে গমন করি নট বর বেশে দাঁড়ালো হরি ওগো নট বর বেশে দাঁড়ালো হরি নট বর বেশে দাঁড়ালো হরি নট বর বেশে দাঁড়ালো হরি কত শোভা হয়েছে 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 কালীনাগের মাথার উপর কত শোভা ওই যে কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে কালীনাগের মাথার উপর কত শোভা হয়েছে কালীর ফনায় নটন রঙ্গ ও কালীর ফনায় নটন রঙ্গ কালীর ফনায় নটন রঙ্গ কালীর ফনায় নটন রঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ ওগো খেলি তনু জানু জীবন সঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ ওগো খেলি তনু জানু জীবন সঙ্গ বিশুদ্ধকার করিছে আজ বিশুদ্ধকার করিছে বিশুদ্ধকার করিছে আজ বিশুদ্ধকার করিছে কালীনাগের ভগবানের চরণ তলে বিশুদ্ধকার করিছে ভগবানের চরণ তলে বিশুদ্ধকার করিছে তুই আমার চরণে বিষ দিচ্ছিস কেন কৃষ্ণ কালীনাগ বলো তুমি আমাকে অমৃত দিলে অমৃত দিলাম অমৃত দিলে অমৃত দিতাম তুমি আমায় বিষ দিয়েছো আমি যা আছে তাই দিলাম যা আছে তাই দিলাম যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম কি দেবার মতো কিছু নেই আছে আমার প্রত্যেকটা ফণিতে একটা করে মনি আছে তোমার চরণে দেব ওগো ফণি মনি গণ হইয়া ভীত ওগো ফণি মনি গণ হইয়া ভীত ফণি মনি গণ হইয়া ভীত ফণি মনি গণ হইয়া ভীত শ্রীকৃষ্ণ চরণে হইল নত ওগো শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত শ্রীকৃষ্ণ চরণে হইল নত শ্রীকৃষ্ণ চরণে হইল নত চরণ পূজা করিছে যেন চরণ পূজা করিছে চরণ পূজা করিছে চরণ পূজা করিছে সবচাইতে ভালো লাগলো এই সেকেন্ড বারে যে ছেলেটি মাইকটা চালালো খুব সুন্দর চালিয়েছে ওই ছেলেটি দারুণ চালাচ্ছে কিন্তু যে এই সেকেন্ড বারে চালাচ্ছে ছেলেটি যেটা চালাচ্ছে দারুণ চালাচ্ছে আশীর্বাদ করি খুব ভালো হাত হোক হা হা কি করছে চরণ পূজা করিছে চরণ পূজা করিছে চরণ পূজা করিছে চরণ পূজা করিছে মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছে মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছে মাথারে মনি দিয়ে আর আনন্দ ধরে না মাথারে মনি দিয়ে আর আনন্দ ধরে না ওগো মাথারে মনি দিয়ে আর আনন্দ ধরে না ওগো মাথারে মনি দিয়ে আর আনন্দ ধরে না ওগো মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোলে বসলো রাধারানী এক কোলে বসলো আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না আপনারা কি বাড়ি যাবেন না নাকি সিদ্ধান্ত নিয়েছেন বাড়ি যাব না পদ্মুত বাবুকে বলি যতক্ষণ গান হলো ততক্ষণকার পয়সা উনি দেবেন এরবার থেকে আপনারা দেবেন যেরকম রাধা রানী কি এবার একটা ভজন হয়ে যাক
একবার দাঁড়াবেন সবাই দাঁড়াবেন আনন্দ করে সবাই আনন্দ করে নেচে তারপর যাবেন সবাই একসঙ্গে সবাই খুব সুন্দর তালি দিয়ে দিন একসঙ্গে নিজে জায়গা ছাড়বেন না হাত তুলবেন সবাই অগণিত ভক্তের ভিড় সবাই হাত তুলুন সবাই তুলুন তালে তালে ولا تنسوا